শান্তি চুক্তির অনেক শর্ত এরই মধ্যে পূরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান। বিশ্ব স্বাস্থ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সচিবালয় থেকে বান্দরবানে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে, মশা মাছি দূরে রাখি, রোগ বালাই থেকে মুক্ত থাকি। দেশটাকে আমরা উন্নত করতে চাই, আর উন্নত দেশ তখনই হবে যখন আমার দেশের নাগরিক সুস্বাস্থ্যের অধিকারী হবে। কাজেই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া এটা একান্তভাবে প্রয়োজন। তাই জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার, আমরা সবসময় সচেষ্ট এবং আমরা যথাযথ পদক্ষেপও নিচ্ছি। উদ্বৃত্ত গণকর্মচারী আত্মীকরণ আইন 2014 এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে বাতিল হয়ে যাওয়া সামরিক অধ্যাদেশের যেসব সময় যেসব কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে এখন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় যোগ্যতা অনুযায়ী পুনর্বিন্যাস করতে পারবে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। এছাড়াও গত 4 মার্চ মিয়ানমারের রাজধানী নেপিকোতে অনুষ্ঠিত তৃতীয় বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।